ছোট্ট বন্ধুরা, আজকে একটা মা সরস্বতীর ছবি, ঠিক না, ডিজাইন টাইপের করব। হ্যাঁ, প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা, দেখো, বীণা আঁকছি, হালকা একটু ফোকাসের প্রবলেম হচ্ছে। চলো, বীণাটা ড্রয়িং করলাম, একটা বীণা স্ট্রাকচার মোটামুটি করে নিলাম। এরপরে উপরের দিকে একটা ডিজাইন টাইপের করব, ঠিক আছে? এই ডিজাইনটা করার পরে পরে এই দিকে একটা মায়ের, সরস্বতী মায়ের ফেস করব, সরস্বতী ঠাকুরের মুখটা এদিকে এইভাবে ড্রয়িংটা করব। এরপর যেইভাবে তোমার মেয়েদের মুখ আঁকা হয়, সে তিনটে স্ট্রাকচার করে যেভাবে শিখিয়েছি আগে, সে একই রকমভাবে এরপর নাক, তার নিচে ঠোঁট, মোটামুটি একটা স্ট্রাকচার ড্রয়িং করে রেখে দেবে। ওকে, এভাবে ঠোঁট হবে এখানেতে, এভাবে আস্তে আস্তে কানের একটা সুন্দরভাবে ডিজাইন করবে। আমি এখানে শুধু ড্রয়িংটা করছি, তোমরা ডিজাইনগুলো তোমাদের মতো করে করবে। আমি শুধু দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। এই জায়গাটা একটা আলপনা হবে বড় করে, কিংবা একটা হাঁসও করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। তো একটা আলপনাটা আমি এখানে হাতে করে করছি, তোমরা কম্পাসের সাহায্যে সুন্দরভাবে গোল করবে, করে এখানে একটা ডিজাইন করবে। এই ডিজাইনটা তোমাদের মতো করে করতে পারো, কোনো সমস্যা নেই, যেরকম ইচ্ছা তোমাদের সেরকম ডিজাইন করতে পারো। এবার সুন্দরভাবে চুলগুলো, কানেরগুলো, টিকলিগুলো, যে বিনাটা আছে তা তার হবে, ঠিক আছে, এটাকে সাজাতে পারবে ভালো করে। আমি জাস্ট স্ট্রাকচারটা করলাম, তোমরা এবার সাজাবে এটাকে। ওকে, নিজেদের মতো করে সাজিয়ে নিয়ে আসবে চুলগুলোকে আস্তে আস্তে, এভাবে এইভাবে আস্তে আস্তে পুরো টাইমে ভর্তি হবে। এখানে একটা নাকের করবে, নাকের ডিজাইন করবে তোমাদের মতো করে, আস্তে আস্তে লাইন টানবে, ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে ইউ লিখে দেবে যতটা পারবে। সুন্দর করে স্ট্রাকচারটা করলাম, এইভাবে ড্রয়িংটা করে নিয়ে আসবে। ওকে, তো এইভাবে চুলগুলো একটু এলোমেলো করে এটাকে পুরোটাকে ভর্তি করবে। আর এখানে বীণাটা ফাঁকা লাগছে, একটুখানি আলপনা দিয়ে সুন্দরভাবে এখানটায় সাজিয়ে দেবে। তো এটা হচ্ছে কাজটা কমপ্লিট করে নিয়ে আসো। তো স্টুডেন্ট কমপ্লিট করে নিয়ে আসার পরেতে কাজটা এরকম দাঁড়িয়েছে। তো তোমরাও চেষ্টা করো, ভালো থেকো।